ভয়ঙ্কর আক্রমণ নেমে আসে এই গ্রাম পঞ্চায়েতের উপর। মানুষকে ভোট দিতে না দেওয়া, নানা ভয় ভীতি প্রদর্শন করা, তাকে প্রতিহত করে আমরা সথার গরিব শ্রমজীবী মানুষ লাল ঝান্ডাকেই বেছে নিয়েছে। কেবলমাত্র ভোটের দিন যে সন্ত্রাস চালিয়েছে তাই নয়, সমগ্র পশ্চিমবাংলার মতো কাউন্টিং যখন হয় রানীগঞ্জ গার্লস কলেজে, সেই কাউন্টিংয়ে ব্যাপক কারচুপি। জয়ী প্রার্থী সঞ্জয় হেমব্রম কে পুলিশের মদতে তৃণমূলী গুন্ডারা ভেতরে ঢুকে তাকে খুন করার চেষ্টা করে, কিন্তু তবুও গরিব মানুষের যে লড়াই, সেই লড়াইকে তারা থামাতে পারেনি। দীর্ঘদিনের লড়াই, আন্দোলন, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কয়লা শ্রমিক, দিনমজুর, সেই অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এবং পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে সুবিশাল মিছিল, সেই মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমরা সাথে যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের দিকে। একটাই লক্ষ্য, গরিব আদিবাসী খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে কাজ, সেই কাজকে সুচারুভাবে করবে বাম পরিচালিত পঞ্চায়েত বোর্ড। সেই মিছিলই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। গত পঞ্চায়েতে 100 দিনের কাজের টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা যারা আছে তারা পকেটে ঢুকিয়েছে। আবাস যোজনা, সেই আবাস যোজনার টাকা তারা পকেটে ঢুকিয়েছে। আবাস যোজনার বাড়ি দেখা গেছে যাদের পাওয়া উচিত তাদেরকে দেয়নি গত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড। ব্যাপক ক্ষোভ মানুষের মধ্যে, তার এই ক্ষোভের বই প্রকাশ ঘটেছে আমরা সরকার সমগ্র পশ্চিম বাংলার মতো। আমরা শ্রোতা অর্থাৎ বাঁশড়া গ্রামে যদি আসেন আপনারা দেখবেন অর্ধেকটা রাস্তা হয়েছে, বাকি অর্ধেক রাস্তা আপনার হয়নি। দেখুন রাস্তার অবস্থা, অথচ রাস্তার টাকা আপনার দেওয়া হয়েছে। সেই রাস্তার টাকা যে কোথায় গেল, তৃণমূলের নেতারা কোথায় খেয়ে ফেললো, তা কিন্তু গত নির্বাচনে উঠে এসেছে এই কথা সাধারণ মানুষ বলছে। ডিস্ট্রিক্ট রাখবে
আড্রা পড়ে একটা সমস্যা হয়েছে ওই কিছু না কিন্তু কবে আজকে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও। 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 জবাব দাও।
এই হচ্ছে আমরাসোতা গ্রাম পঞ্চায়েত মিছিল এসে এবারে প্রবেশ করবে এখানে বিশাল মিছিল মিছিল শেষে হয় না আজকে আমরা সকাল বাঁসড়ার গড়ি মিনতি মানুষের একটা আনন্দের দিন ভয়ঙ্কর লড়াই তৃণমূলের সন্ত্রাস তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই লড়াইয়ের পর এই জয়লাভ লাল ঝান্ডার জয়লাভ এখানকার মানুষ আশা করে আগামী দিনে সমগ্র পশ্চিমবাংলায় এই লাল ঝান্ডার পতাকা গরিব মানুষ হাতে তুলে এই চোর তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে সরাবে যারা সাম্প্রদায়িক দাঙ্গা করতে চাইছে বিজেপি সে বিজেপিকে এই পশ্চিমবাংলা থেকে সরাবে আবার লাল ঝান্ডার নেতৃত্বে শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হবে Oh, my God.